আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আজ 17 নভেম্বর 2020 আপনাদের মাঝে আজ হাজির হয়েছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রিক্যালিব্রেসির যে এসওপিটা আছে সেই এসওপি সম্পর্কে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে অবৈধদের প্রবাসীদের বৈধকরণের যে প্রক্রিয়া, এর স্টেপ ধাপসমূহ আপনাদের সাথে আলোচনা করব। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার আপডেট যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, সো আজকে আপনাদের সাথে শেয়ার করব এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর ফর রিক্যালিব্রেশন প্রোগ্রাম। ওকে, যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের জন্য যেই এসওপিটা আছে সেটি হলো, ওকে, অনেকে জয়েন করেছেন, ধন্যবাদ আপনাদের সকলকে। অনেকেই নোটিফিকেশন জানিয়ে দিয়েছেন যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, ওকে ধন্যবাদ। ওকে, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে এখানে লিখে রাখবেন, এবং অবশ্যই আমাদের লাইভটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে আপনাদেরকে জানার সুযোগ করে দিবেন, যাতে তারাও এই সংবাদগুলো জানতে পারে। এবং আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে আমাকে এখানে কমেন্টস করেন, আমি আমার যে প্রশ্নগুলো আমি অলরেডি লিখে রেখেছি এই প্রশ্নগুলো উপস্থাপন করার পরেই আপনাদের এখানকার প্রশ্নগুলো আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ওকে, যেটি বলছিলাম যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, যেটি লাগবে অবৈধ থেকে বৈধকরণের যে পদ্ধতিটা। ওকে, এখানে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস। নাম্বার ওয়ান, অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি এদেশের সরকার যে অবৈধদের বৈধ করার যে ওয়েবসাইটটা তৈরি করেছেন, যে লিঙ্কটা তৈরি করেছেন, সেখানে অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছেন। কোম্পানির যে ইনফরমেশন, কোম্পানির যত প্রকার ইনফরমেশন আছে, কোম্পানির লাইসেন্স, কোম্পানির ট্রেড লাইসেন্স, কোম্পানির আপনার এসএসএম, সমস্ত প্রকার লাইসেন্স, কোম্পানির রিলেটেড যা কিছু আছে সব কিছু থাকতে হবে, এবং সব কিছু একটা ফাইল করতে হবে। এবং তৃতীয়ত, যে যেই প্রবাসী, যেই নাগরিক, যেই বিদেশি প্রবাসী অবৈধ থেকে বৈধ হতে চায়, তার সমস্ত ডকুমেন্টস, তার ডকুমেন্টসের মধ্যে কী থাকবে, প্রথমে লাগবে, ওকে, আমি বলছিলাম যে যে সমস্ত প্রবাসীরা অবৈধ আছেন, বৈধ হতে চান, তাদের যাদের পাসপোর্ট 2 বছরের কম আছে তারাই পাসপোর্টটা রিনিউ করেন। তো যে যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের জন্য প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটি হলো পাসপোর্ট। পাসপোর্ট, এরপরে 4 কপি ছবি। আপনারা আগে থেকেই, আপনারা নিজেদের থেকেই আগে থেকেই আপনাদের নিকটতম যে কোনো একটা স্টুডিও থেকে আপনারা ছবি উঠে রাখেন, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি রাখেন। সো আমি যেটা বললাম যে টোটাল যে তিনটা জিনিস লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম, কোম্পানির সমস্ত ডকুমেন্টস, আর যারা বৈধ হবেন তাদের ডকুমেন্টস, যারা বৈধ হবেন তাদের ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট এবং ছবি। ওকে, এই তিনটি ডকুমেন্টস রেডি থাকলে আপনার যে যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির বসকে বলবেন যে ইমেইল করতে। ইমেইলের যে অ্যাড্রেসটি আছে, ইমেইল আইডি, এটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এরপর আমি আপনাকে বলে দিই যে ইমেইল করতে হবে এই ডকুমেন্টসগুলো। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম, কোম্পানির ডকুমেন্টস এবং কি ওয়ার্কারের ডকুমেন্টস, এই তিনটি ডকুমেন্টস আলাদা আলাদা 3 ভাগে করে পিডিএফ ফাইল করে এর পরবর্তীতে ইমেইল করতে হবে recalibrasi@imi.gov.my। রিক্যালিব্রেসি, এটা মালায়ুতে লেখছে, recalibrasi@imi.gov.my। আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, এখান থেকেও আপনারা দেখতে পারবেন। এরপরে আপনাদের বসকে বলতে পারেন, আপনাদের মাইজিগানকে বলতে পারেন, যদি এই বিষয় সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি ওয়েবসাইটে ঢুকতে, রিক্যালিব্রেশনের যে ওয়েবসাইটটি আছে সহজে ঢোকার জন্য eappe.imi.gov.my/spo, আমি এটাও লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। তো সবগুলা ডকুমেন্টস যখন রেডি হবে এই ইমেইলে ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে, যেহেতু এদেশের সরকার বলছে যে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশনের মাধ্যমেই এই প্রোগ্রামটি কমপ্লিট হবে, তৃতীয় কোনো পক্ষতা ছাড়া। এর আগে জানেন আপনারা যে কোনো জিনিস মাইজির মাধ্যমে সাপ্লাই অ্যাপ্লাই করতে হইতো, মাইজি, এরপরে মাইজিতে অ্যাপ্লাই করতো ইমিগ্রেশনে, একটা মিডিল ম্যান মাইজি
ওকে, যেহেতু এটা মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নয়, সেক্ষেত্রে ডিরেক্টলি এই ডকুমেন্টসগুলো এই ইমেইলে ইমেইল করতে হবে। এই ইমেইল ইমেইল করলে হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বা 1 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যেই আবার রিপ্লাই আসবে। রিপ্লাইতে বিস্তারিত জানিয়ে দেবে ডকুমেন্টসটা কি কমপ্লিট আছে নাকি ইনকমপ্লিট আছে, বা আরও কোনো কিছু জমা দিতে হবে নাকি না, সবারটা অ্যাপ্রুভ হয়েছে, এভাবে একটা ইমিগ্রেশন থেকে জানাবে। ওকে, রিটার্ন কি ইমেইল আসবে ওটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। এই মোটামুটি আমাদের আজকের এসওপি। এরপরেও আপনাদের যদি আরও কোনো প্রকার প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন, আপনাদের সেই কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, অনেকেই আমাদের লাইনে চলে এসেছেন, সোফার আলহামদুলিল্লাহ গুড। এরপরেও আপনাদেরকে বলি, আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদেরকে জানার সুযোগ করে দেন, আর এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, লাইক করবেন, থামস আপ লাইক করবেন। ওকে, ধন্যবাদ। আপনারা যদি লাইক করেন তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক হয় এবং প্রচুর ভিউ হয়, সেক্ষেত্রে আমাদের ভালো লাগে আর কি, একটু অনুপ্রাণিত হয়ে যে আমাদের ভিডিওগুলো অনেকে দেখতেছে, তাছাড়া অন্য কোনো কিছু না। ওকে, ধন্যবাদ। আপনাদের গত ভিডিওতে যে সমস্ত কমেন্টস পেয়েছিলাম সেই কমেন্টসের আলোকে আমি 10টি কমেন্টস এখানে রেখেছি। এই 10টি কমেন্টস আগে আপনি আপনাদের মাধ্যমে উপস্থাপন করি, এরপরে আমি লাইভ থেকে আপনাদের কমেন্টস নেব। অনেক সময় লাইভ থেকে আমি কমেন্টস নিতে পারি না, সেক্ষেত্রে তারা মন খারাপ করবে না, আমার এই কমেন্টসগুলো আবার অফলাইনে করবেন ইনশাআল্লাহ। ওকে, প্রথম কমেন্টসটি খুব ইম্পর্টেন্ট। আগে আমি একবার মেডিকেল করেছিলাম, ফমিমাতে আনফিট রেকর্ড আছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনার জন্য প্রথম পরামর্শ, আপনি পাসপোর্টটা চেঞ্জ করেন, নতুন পাসপোর্টে রেকর্ড করেন, নতুন আরেকটা পাসপোর্টে ফমিমা করেন, পাসপোর্টটা চেঞ্জ করেন, এবং কি আপনি যেই কারণে আনফিট হয়েছিলেন ওই রোগের চিকিৎসা করেন। ওকে, তার জন্য এই দুটাই পরামর্শ। ওকে, এক দালাল আমাকে বলেছে 8,000 রিঙ্গিত লাগবে বৈধতা করার জন্য, 8,000 রিঙ্গিত আমার কাছ থেকে চেয়েছে, সেক্ষেত্রে কি করব? এক ভাই কমেন্টস করেছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, গতকালকে বলেছি। ওকে, আমি উত্তরটা এখান দিয়ে দিই। অনেকেই প্রশ্ন যে কত টাকা লাগবে, কত টাকা লাগবে অবৈধ থেকে বৈধ হতে, কত টাকা লাগবে। তাদের জন্য প্রশ্ন হলো, আপনারা মান সেট আপ করে রাখেন, তাদের জন্য 4,500 অথবা 5,000 এটা লাগবে, হয়তো 4,500, 4,800 অথবা 5,000, 5,000। ওকে, অনেকেই কমেন্টস করেছিলেন যে আসলে কত টাকা লাগবে, এটা কিন্তু আমাদের মেজর কোশ্চেন থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনার শুধুমাত্র একটা আইডিয়া মাথার ভিতরে রাখেন যে এই যে প্রোগ্রামটি, রিক্যালিব্রেশন যে প্রোগ্রামটি চালু হচ্ছে অবৈধ থেকে বৈধ হরণের, এই পদ্ধতিতে আপনি যদি বৈধ হতে চান তাহলে আপনার টোটাল খরচ হবে 4,500 অথবা 4,800 অথবা 5,000, এর মধ্যে থাকবে, প্লাস মাইনাস এর মধ্যে থাকবে 4,500 অথবা 4,800 অথবা 5,000 সর্বোচ্চ। তবে এই টাকাটা তো আপনি দেবেন না, এই টাকাটা আপনি যেই কোম্পানিতে কাজ করেন, নিয়ম হলো সেই কোম্পানির মালিক দেবে, যেই কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির মালিক এই টাকা দেবে, আপনারা তো দেবেন না। যদি এরকম হয় যে আপনার কোম্পানির মালিকে বলছে যে না এত টাকা আমি একা দিতে পারবো না, অর্ধেক তুমি দিবা অর্ধেক আমি দিব, সেক্ষেত্রে আপনি অর্ধেক দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি রিকোয়েস্ট করতে পারেন সেই মালিককে যে এই মুহূর্তে তোমার অত টাকা টাকা নাই, কোম্পানির পক্ষ থেকে আপনি দিয়ে দেন, এরপরে প্রত্যেক মাস থেকে আমার আমার কাছ থেকে বেতন থেকে 500-500 করে কেটে নেন, এভাবে বলতে পারেন। আসলে এই টাকাটা কোনো অবৈধ প্রবাসীদের দিতে হবে না, এই টাকাটা যেই কোম্পানিতে আপনি বৈধ হবেন সেই কোম্পানির মালিকে আপনাকে এই টাকাটা পরিশোধ করে সে আপনাকে কাজে খাটাবে, এটা হলো নিয়ম। এরপরেও যদি কোনো মালিককে বলে না এত টাকা আমি দিতে পারবো না, সেক্ষেত্রে আপনি মালিককে বলতে পারেন যে তাহলে আমি অর্ধেক টাকা দেবো, বাদ বাকি অর্ধেক মালিকে দেবে। অথবা যদি কোনো মালিক এমন থাকে যে না আমি কোনো টাকাই দিব না, সব টাকাই তোমাকে দিতে হবে, তুমি যদি আমার আন্ডারে কাজ করতে চাও প্লাস আমার আন্ডারে ভিসা লাগাইতে চাও আমার কোম্পানিতে, সেক্ষেত্রে এই রিকোয়েস্টটা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি এই মুহূর্তে 2,000 টাকা দিলাম, বাদ বাকি টাকাগুলো আমি কিস্তিতে কিস্তিতে আমার বেতন থেকে কেটে নেবেন, এ কথা বলতে পারেন। ওকে, ধন্যবাদ। ওকে, এরপরে যেটা আছে, আমি রিহায়ারিং করেছিলাম, আমার ভিসার মেয়াদ, ভিসা 3 নাম্বার এবং 4 নাম্বার ভিসা রানিং চলতেছে। একজনের প্রশ্ন, রিহায়ারিং করেছিল এর আগে, সে অবৈধ থেকে বৈধ হয়েছে, এখন তাদের ভিসা 3 নাম্বার এবং 4 নাম্বার ভিসা চলতেছে, তারা কি এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে কি না? উত্তর হলো ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে। সাপোজ আপনার 3 নাম্বার ভিসা চলতেছে কিন্তু আগামী মাসে আপনার ভিসার মেয়াদ শেষ, সেক্ষেত্রে আপনি চাইলে
বিচার ম্যাচ যেদিন শেষ হবে তার পরের দিন আবার অ্যাপ্লাই করতে পারবেন। যদি এমন হয় যে আপনার কোম্পানিটা একান্তই খারাপ, বস খারাপ, বেতন দেয় না, এই করে সেই করে, অনেক ঝামেলা, সেক্ষেত্রে আপনি ওই কোম্পানি থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অন্য একটা কোম্পানিতে আসতে পারেন। তাছাড়া আমি কাউকে সাজেস্ট করি না যে আপনাদের ভিসা মাত্র 3 নম্বর ভিসা চলতেছে বা 4 নম্বর ভিসা চলতেছে, আপনারা সেই কোম্পানি বা তার কোম্পানিতে করেন, এটা আমি সাজেস্ট করি না। যে কোম্পানিতে আছেন সেখানেই ভালো আছেন। যদি একান্তই এরকম মানে না থাকতে পারেন বা থাকা খুব কষ্ট হচ্ছে, জুলুম হচ্ছে, সেক্ষেত্রে ইউ ক্যান ট্রাই, নো প্রবলেম। ওকে, এরপরে যেটি আছে, এই ভিসা কত বছর পর্যন্ত রিনিউ করতে পারবো? আসলে সরকার এভাবে কোনো ঘোষণা এখনো দেয় না যে ভিসা 10 বছর করতে পারবে না 5 বছর না কয় বছর, তবে আশা করা যায় যে 10 বছর পর্যন্ত রিনিউ করতে পারবেন। জেনারেলি প্রশ্ন আর কি, জেনারেলি অ্যান্সার যে মোটামুটি যদি ভিসা হয় তাহলে 10 বছর পর্যন্ত করতে পারবেন। ওকে, এরপরে যেটি আছে, হৃদয় খান বলছেন যে 4500 অথবা 5000 টাকা দিয়ে ভিসা করলে পরবর্তীতে রিনিউ করতে কত টাকা লাগবে? জি, পরবর্তী রিনিউ টাকা তো আপনার দিতে হবে না, রিনিউ প্রতি বছর যে রিনিউ করবেন এই টাকা তো আপনার বসেই দিবে, সরকারের নিয়ম অনুযায়ী ভিসার টাকা প্রতি বছর আপনার বসেই দিবে। সেক্ষেত্রে রিনিউ করতে প্রতি বছর 1850-র মতো লাগবে, লেবি প্লাস মেডিকেল টেডিকেল দিয়ে 2000-এর মতো লাগবে টোটাল, মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে 2500-ই ধরেন আপনি, 2500-এর মতো লাগবে পরবর্তী ভিসাগুলো রিনিউ করতে। সেক্ষেত্রে আপনার বসেই দেওয়ার কথা, সেক্ষেত্রে আপনার বস যদি না দেয়, আপনার মালিককে যদি না দেয়, সাধারণত তাদের বসেরাই দেয়, যদি এরকম না দেয় তাহলে বলবেন যে আমি আপনার কোম্পানিতে কাজ করি, আপনি অর্ধেক দেন আমি অর্ধেক দিই, এভাবে পরবর্তীতে রিনিউ করতে পারবেন। ওকে, পাসপোর্ট করব কিভাবে লিঙ্কটা দিয়েন। ওকে, আমি কিন্তু পিছনের 3 সপ্তাহের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যারা যারা আমার ওই কিভাবে পাসপোর্ট পাসপোর্ট করবেন পোস্ট লাজুর মাধ্যমে, যারা এই ভিডিওটা এখনো জানেন না, আমি বলছিলাম যে আমাকে এখানে বলেন যে পাসপোর্ট করব, ভিডিওর লিঙ্কটা দেন, তাহলে যদি বলেন আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, এখানে ডিসক্রিপশন বক্সে আছে এরকম তীর চিহ্ন থাকে, ওখানে ক্লিক করলে নিচে দেখবেন যে যাই হোক, আমি আবার বলছি যারা এখনো পাসপোর্ট করেন নাই, পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে, পাসপোর্ট করবেন, এখনো যারা পাসপোর্ট করেন নাই, পোস্ট লাজুর মাধ্যমে নিজ জায়গা থেকে যে যেখানে থাকেন সেখান থেকে পোস্ট লাজুর মাধ্যমে কিভাবে পাসপোর্ট করবেন, এই এই ভিডিওটা যদি আপনার দরকার হয় আবার আমাকে লেখেন, ভাই আমাকে পাসপোর্ট করার লিঙ্কটা দেন, আমি তাদেরকে লিঙ্কটা আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। যাদের ভিসা জুন মাসের পরে এক্সপায়ার হবে, মাতি হবে, অর্থাৎ আগামী বছর 2021 সালের 30শে জুন পর্যন্ত তো এই রিক্যালিব্রেশনের এই সময়টা আছে, রিক্যালিব্রেশনের এই সময়টা জুন মাসের 30 তারিখ পর্যন্ত আছে। তো জুন মাসের পরে যারা ভিসা এক্সপায়ার হবে জুলাই মাসে, আগস্ট মাসে, আগামী বছর, তারা কি তাদের কি উপায়, তাদেরকে বলবো, তাদের তো এখন তো তাদের ভিসা আছে ভাই, এই সুযোগটা দিছে যাদের ভিসা নাই, ভিসা তারা যারা আছেন তারা যে কত কষ্ট আছেন তারাই জানে, যাদের ভিসা আছে তাদের তো আর ওরকম অত মাথা ব্যথা দরকার নাই, অপেক্ষা করতে থাকে, তাদের যদি এরকম কোনো সুযোগ হয় বা আরো সময় বাড়ায় 2-3 মাস বা এরকম হয় তখন দেখা যাবে, যাদের ভিসা আছে আগামী জুন মাসের পরে এক্সপায়ার হবে, জুন মাস পরে, তাদের এই মুহূর্তে অত টেনশন দরকার নাই, সময় আসুক আমি আপনাদেরকে জানাবো। ওকে, মালয়েশিয়া আসছি, কোনো ডকুমেন্টস নাই, নদীপথে আসছি, মালয়েশিয়াতে আসছেন, কোনো ডকুমেন্টস নাই, নদীপথে আসছেন, ট্যুরিস্ট ভিসায় আসছেন, ট্রলারে আসছেন, স্টুডেন্টে আসছেন, নো প্রবলেম, কোনো সমস্যাই নাই, আপনারা অপেক্ষা করেন, যে কোনো একটা কোম্পানির সাথে কথা বলেন, যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আপনার ভিসাটা সাবমিট করেন, অনলাইনে ইমেইল করেন, দেখেন কি বলে, দেখেন কি বলে, ট্রাই করে দেখতে তো কোনো সমস্যা নাই, ট্রাই করেন, ট্রাই করেন, ভালো একটা কোম্পানির মাধ্যমে ট্রাই করেন। ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কারো দেওয়া যাবে না, ঠিক আছে, আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, আর আমার একটা অফিসের নাম্বার আছে, অনেকেই সেই অফিসে ফোন করে ইউনিভার্সিটিতে কথা বলেন, আমি ক্লিয়ার করে বলে দিই, এর আগেও ভিডিওতে বলছি যে আমার ওই নাম্বারগুলো ইউনিভার্সিটির নাম্বার, ওই নাম্বারে ফোন করে ওই পাসপোর্ট বানাবেন, পাসপোর্টের মেয়াদ শেষ, এই শেষ, ওই হাঙ্কি ডাঙ্কি ওই নাম্বারে করে কোনো দরকার নাই, তারা বলতে পারবে না, সুতরাং তাদেরকে বিরক্ত করার দরকার নাই, আর তারা যদি চায় আপনাদের এই নাম্বারতে কিন্তু তারা মানে রিপোর্টও করতে পারে, তাদেরকে ডিস্টার্ব করার দরকার নাই, আমার সাথে কথা বলার জন্য একটা কমেন্টস যথেষ্ট, আপনাদের কমেন্টসের উত্তর তো আমি দেই।
সেক্ষেত্রে আমার নাম্বার খোঁজার দরকার নাই, আমার নাম্বার খোঁজার এত আপনাদের দরকার নাই, আপনারা কমেন্টস করেন, কমেন্টসের উত্তর দিব। ওকে, আর রিকোয়েস্ট, আমার যে ইউনিভার্সিটির অফিসারদের নাম্বার আছে আমার ওই এডুকেশন রিলেটেড ভিডিওতে, শিক্ষা বিষয়ক যে ভিডিওগুলো ওই ভিডিওতে ইউনিভার্সিটির নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে তাদেরকে বিরক্ত করবেন না। ওকে, যাদের ব্ল্যাক লিস্ট আছে তারা কি হবে? জি ভাই, যাদের ব্ল্যাক লিস্ট আছে এদেরকেও বলছিলাম যে আপনারা নতুন পাসপোর্ট করেন, নতুন পাসপোর্ট করেন, এরপরেও যদি দেখা গেছে নতুন পাসপোর্টেও সমস্যা হয়, পরেরটা পরে দেখা যাবে, আপনি ট্রাই করেন, আপনি যে যেখানে আছেন সেখান থেকে ট্রাই করেন, ট্রাই করতে তো কোনো সমস্যা নাই। যাদের এরকম মনে হয় যে তাদের ব্ল্যাক লিস্ট আছে, নতুন পাসপোর্ট করেন, খুব দ্রুত করেন। যাদের পাসপোর্ট করবেন আমাকে এখানে বলেন যে ভাই আমি পাসপোর্ট করবো, ওই লিঙ্কটা দেন কিভাবে পাসপোর্ট করবো, আমাকে এখানে কমেন্টস করেন, ওই লিঙ্কটা দিয়ে দিবো, ওই ভিডিওতে আপনি জানতে পারবেন যে সহজে কীভাবে পাসপোর্ট করবেন। জি, যাদের ব্ল্যাক লিস্ট আছে তারা পাসপোর্ট করেন। ওকে, ধন্যবাদ, এই মোটামুটি আজকে আমার কমেন্ট ছিল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে গত ভিডিওতে আমাকে অনেক কমেন্টস করেছেন, অনেক ভালো ভালো কমেন্টস করেছেন, অনেকে প্রশংসা করেছেন। আপনারা আমার এখানে যারা কমেন্টস করেন, আপনাদের কমেন্টসের যদি কথাগুলো সুন্দর হয়, অনেকে দেখবেন যে আপনার কমেন্টসের উপরে লাইক করে, যদি আপনার কমেন্টসের উপর লাইক করে আপনার কমেন্টসটা সবার উপরে চলে আসে, একটা লাইক করলে আবার আরেকটা লাইক করলে সবার উপরে, এভাবে আপনারা যদি অনেকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করছেন যেগুলো পড়লে ভালো লাগে, তো এরকম যদি যারা ভালো ভালো কমেন্টস করছেন তাদেরকেও ধন্যবাদ, এবং কি আপনাদের কাছে দোয়া চাই, এবং কি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অ্যাটলিস্ট থ্যাংকস লিখেও তো একটা থ্যাংক ইউ লিখে একটা কমেন্টস করতে পারেন, এবং আমাদের ভিডিওটা লাইক করতে পারেন। ওকে, এবার আমি আপনাদের কাছ থেকে কিছু দেখি। ওকে, কাপড়ের দোকানে কাজ করি, অন্য কোনো সেক্টর আছে কিনা? আসলে দোকানপাটে কাজ করা এটা কিন্তু সার্ভিস সেক্টর, আর এই মুহূর্তে যে চারটে সেক্টর দিয়েছেন এর মধ্যে সার্ভিস সেক্টরটা নাই, এরপরে আপনি অপেক্ষা করেন, হয়তো সার্ভিস সেক্টর আবার পরবর্তীতে যোগ করতে পারে দেশের সরকার। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমি কেএল আছি, কেএল থেকে মালাক্কা যেতে চাই, আমি যেতে পারবো কি? জি, আপনি নিকটতম যে কোনো একটা থানা থেকে রিপোর্ট করেন যে আপনি বিশেষ কাজে মালাক্কা যাবেন, আপনি অনুমতি দিলে যেতে পারবেন। ওকে ভাই, আমি বিশাখ গত মাসে 10 তারিখে মাতি হয়েছে, নতুন করে করতে পারবো কি? ইয়েস, যাদের ভিসা, সহজ কথা, এই সহজ কথাটা আপনার মাথায় ঢুকলো না, আপনার ভিসা যদি গত মাসে মাতি হয়ে থাকে, 1 মাস আগে মাতি হয়, তার মানে কি আপনি অবৈধ? তো অবৈধ যদি হয়ে থাকেন, তার ওকে, নতুন পাসপোর্ট করলে বের হতে কতদিন লাগবে? এই মুহূর্তে যারা নতুন পাসপোর্ট করতে দিবেন তাদের পাসপোর্টটা সাধারণত অন্য সময় আসতে একটু সময় লাগে, তবে এখন যারা দিতেছে তাদের পাসপোর্ট হয়তো 1 মাস বা 1.5 মাসের মধ্যেই পেয়ে যাবেন আশা রাখি। নতুন যারা পাসপোর্ট করতে জমা দিয়েছেন 1 থেকে 1.5 মাসের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, মেডিকেল আনফিট হয়েছেন, আনফিটের বিষয়ে আমি বলছি, এরপরে আপনি ভিডিওটা ভালো করে দেখে আসেন ভাই। পাসপোর্ট করার লিঙ্কটা দেওয়া যাবে? জি ভাই, রাকিবুল হাসান ভাই, আপনি আমাকে আমার লাইভ শেষ হওয়ার পরে অফলাইনে আমাকে এই কমেন্টসটা আবার করেন, অথবা বলেন ভাই লিঙ্কটা দেন অফলাইনে। ওকে, অফলাইনে করলে আমি আপনার ওটা রিপ্লাই করতে পারবো। ওকে ভাই, রেস্টুরেন্টের ভিসা কোন সেক্টর? রেস্টুরেন্টের ভিসা আপনার সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর, তবে এই মুহূর্তে যেহেতু সার্ভিস সেক্টর এই লিস্টে নাই, অপেক্ষা করেন, যদি মানে এই লিস্টটা পাবলিশ হয় যে সার্ভিস সেক্টরও যোগ করা হয় তাহলে করতে পারবেন ভাই। পাসপোর্ট এম্বাসিতে না গিয়ে কোনোভাবে আনা যাবে নাকি? জি ভাই, পাসপোর্ট আপনি আনতে চাইলে আপনার নিজে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার নিজে যেতে হবে। নতুন পাসপোর্ট করলে বের হতে কতদিন লাগবে? জি, 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ওকে, সজিব ভাই বলছেন ধন্যবাদ, ওকে আপনাকেও ধন্যবাদ, ওয়েলকাম ভাই। পাসপোর্ট এম্বাসিতে না গিয়ে আনা যাবে নাকি? একই প্রশ্ন ভাই। ওকে, বুঝলাম না, ঘুরে ফিরে একই প্রশ্ন আসতেছে কেন। ওকে, যাই হোক, অনেকেই আমাকে পাসপোর্ট এম্বাসিতে না গিয়ে কিভাবে বানাবেন সহজ পদ্ধতিতে সে বিষয়ে আমার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, তো ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর করে হাতে মানে হাতে কলমে আপনাদেরকে বোঝানো হয়েছে যে পাসপোর্ট মানে কিভাবে পোস্ট লাজুর মাধ্যমে রিনিউ করবেন। আশা করি ওই লিঙ্কটা ওই ভিডিওটা দেখলে আপনাদের জন্য খুবই সহজ হবে। ওকে ওকে, যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক আলোচনা করছি, এরপরেও আমরা চাই যে আপনারা কোনো প্রকার প্রতারণার শিকার না হন। আসলে আমাদেরকে খুব খারাপ লাগে আপনারা যারা বলেন যে এক সময় 7,000 টাকা দিয়ে ধরা করেছেন, 8,000 টাকা দিয়ে ধরা খেয়েছেন,
আপনাদের জন্য সাজেস্ট করব যে যে কোম্পানিতে এই মুহূর্তে কাজ করতেছেন, যে যে কোম্পানিতে আছেন, যে যে কোম্পানিতে বর্তমানে কাজ করতেছেন, আপনারা চেষ্টা করেন যে ওই কোম্পানির আন্ডারেই আপনাদের ভিসা করার জন্য, সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। যাই হোক, আজকে আর আমি কথা বাড়াবো না, এরপর আপনাদের যদি আরও মনে কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেন, যাতে তারাও এই সংবাদগুলো জানতে পারে। সকলে ভালো থাকেন, সকলের সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।